যখন 1993 সাল, তখন আমি অনেক ছোট ছিলাম, 93 সাল আমার 12.5 বছর বয়স ছিল। প্রশান্তদার সঙ্গে আমার প্রায় 20 বছরের সম্পর্ক। এইখান থেকে যে 4-5 জন বয়স্ক লোক কলকাতায় যেত, তার মধ্যে একজন শশাঙ্কর কথা অজিতদা ডাকে। অজিতদা বলছে, ভাই আমি এটা কর্মী সমাজের একটা চিন্তন শিবির 3 দিন ধরে রাখছি, যে আমরা কোন পথে যাব, আমরা কি করব, আমাদের সমাজের উন্নতি, আমাদের এসটি, আমাদের ট্রাইবালিটির অধিকার, আমাদের ভাষার অধিকার, আমাদের সংস্কৃতির অধিকার এবং আমাদের সারনা ধর্ম যেটা স্বাধীন ভারতবর্ষে আমাদেরকে চক্রান্ত করে শেষ করে দিচ্ছে, সেই চিন্তন শিবিরে একটা আলোচনা সভায় তোমাকে বক্তব্য রাখার জন্য ডাকছি, তাই তুমি অবশ্যই আসবে। এর আগেও আমি 2-3 বার অজিতদার সঙ্গে ছোট বড় মাঝারি বৈঠক করেছি এবং আমাদের কর্মী সমাজের অনেকগুলো সংগঠন বর্তমানে ছোট বড় মাঝারি হয়ে গেছে। পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ, কর্মী সেনা, কর্মী সমাজ আর আদিবাসী কর্মী সমাজ মূলত অজিতদার আবেগ এবং বিবেককে কেন্দ্র করেই হাজার হাজার মানুষ বিভিন্ন রকমভাবে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো আমি যে কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলবো, আমাদের সমস্ত অতিথিবর্গদেরকে আমি শ্রদ্ধা জহার এবং প্রণাম জানাচ্ছি। সঞ্জয় ভাই সেদিন ছিল, আমাকে ফট করে একটা উল্টা কথা বলে দিয়েছিল, তখন আমি বললাম আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি, আমি ওই ধরনের ছেলে নয়, আমি ওই স্কুলে পড়িনি, আমি অন্য স্কুলের ছাত্র। সেদিন আমি আমি অন্য কথা বলতে চাইছি, বোঝাতে চাইছি মোটটা অন্য দিয়ে ঘুরে দিচ্ছে, তাই আমার রাগ হয়ে গেছিল, তখন আমি জেদ করে অধ্যবসায় করে ওই কথাটা বলে দিয়েছিলাম। এরকম কথা আমি অনেক সময় অনেক জায়গাতেই বলি, যেটাই আমার পছন্দ হয়নি সেটাই আমি প্রতিবাদ করি। তো আমি সবাইকে অনুরোধ করব, যারা আপনারা এসেছেন শুধু কি বক্তব্য শুনতে এসেছেন না কোনো চিন্তা ভাবনা করে এসেছেন, আমাদের সমাজকে উন্নত করতে হবে। আমাদের যেমন ট্রাইবালিটি অধিকার, আমাদের যেমন সারনা ধর্ম, আমাদের যেমন কুড়মালি ভাষা, আমাদের যেমন শ্রাদ্ধ শান্তি, আমাদের সামাজিক রীতিনীতি 2008 সাল আমার বাবার মারা গেছিল, আমি কুড়মালি রীতিতে শ্রাদ্ধ শান্তি করেছিলাম, অনেক লোক করেছিল, অনেক লোক আমাকে টর্চারও করেছিল, কিন্তু সেদিন শুনিনি। সেদিন অজিতদা সহ আমাদের এখানে পুনরিয়ার আমাদের সাধু পুনরিয়ার গেছিল এবং অনেক আমাদের যারা সমাজের গণ্যমান্য মানুষ আমাদের দাদাও গেছিল কিনা জানিনি, অনেক লোকই আমাদের সেদিন গেছিল। আমি 2008 সালে কুড়মালি রীতিতে শ্রাদ্ধ শান্তি করেছিলাম। আর সঞ্জয় যেটা বলছিল, 93 সালের পর থেকে 98, 99, 2001, 2003 সময় প্রচুর আমাদের প্রথম বাঁকুড়া, আগে প্রথম আন্দোলন 70-80 দশকে পুরুলিয়াতেই হতো, তারপরে চলে যাই বন্ধ হয়ে গেছিল কিছুদিন, তারপরে বাদলদারা বেলপাহাড়ি থেকে আদিবাসী কর্মী সমাজ শুরু করেছিল, তারপরে বাঁকুড়া থেকে সুনীলমান বাবুরা শুরু করেছিল, তারপরে মেদিনীপুরে আমরা হাজার হাজার মানুষের সভা করেছিলাম, তারপরে অজিতদা সর্ববিখ্যাত সভা করেছে পুরুলিয়ার রেলটেকা থেকে শুরু করে বহুবিধ আন্দোলনের মধ্য দিয়ে, একটা প্রতিবাদের মুখ এই সমাজ এবং এই জাতি আছে, এটা পৃথিবীর ইতিহাসে স্থান করেছে। তো যদি কোনো প্রতিবাদ না হয়, যোগনাথ মাহাতো যখন প্রতিবাদ করেছিল 1767 সালে, তখন ছোটনাগপুর টেন্ডেন্সি অ্যাক্ট এবং সাঁওতাল পরগনা টেন্ডেন্সি অ্যাক্ট তৈরি হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে। ভারতবর্ষের পার্লামেন্টকে আমরা বলতে পারিনি, আমরা আঘাত করতে পারিনি, ভারতবর্ষের পার্লামেন্টে অনেক ভালো ভালো আইন তৈরি হয়েছে, কিন্তু আমাদের সমাজকে উন্নতির জন্য আইন এবং বিল যেটা আমাদের ছিল 1931 সালে শুধু নয়, তার আগে ব্রিটিশরা জবের থেকে সেন্সাস শুরু করেছিল, প্রত্যেকটা সেন্সাসে আমরা অ্যাবরিজিনাল ট্রাইব ছিলাম এবং 1931 সালের পর যখন সংবিধানে শিডিউল লিস্ট তৈরি হয় তখন আমাদেরকে ডিশিডিউল করে দিয়েছে। আমরা আন্দোলন করছি বলছি, অনেক প্রতিবাদী আন্দোলন করছি, কিন্তু তাদের কানে ঢুকছে আর এখানে তারা করছে না আমাদেরকে ট্রাইবালিটি, সেটা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, এটা মানবিকভাবে সামাজিকভাবেই এবং ধর্মীয়ভাবেই
আমাদের এই ট্রাইবালিটি সত্তাটা দেওয়া দরকার আছে, এটা ছিল সেটাকে তোমরা লাঞ্ছনা বঞ্চনা প্রতিভা আমাদের দুয়ে মুছে দিতে চাইছো কেন? তারই আমাদের প্রতিবাদ এটা চলছে। আমি আপনাদের বলবো, আমাদের সমাজের অনেক বড় বড় মানুষের নাম শুনেছি, পুরুলিয়া থেকে জজ ছিলেন ব্রজবাসী মাহাতো, ব্রিটিশ ভারত বা ব্রিটিশ ভারতের পরবর্তী সমসাময়িক মহেন্দ্র মাহাতো 1922 সালে কেমিস্ট্রির অধ্যাপক ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং এইরকম অনেক বড় বড় মানুষ ছিল যারা আমাদের সমাজে প্রফেসর ডাক্তার মাস্টার এবং তখনকার দিনে একটা শিক্ষিত পড়াশোনা শিখে বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল। তাই আমার আগে যে আমার পল সায়েন্সের প্রফেসর দাদা বলল, সবাইকে আপনারা যারা সবাই এসেছেন আপনারা প্রত্যেকে গ্রামে গিয়ে 52 এডুকেশন বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা চালু করবেন, কোনো ছেলে মেয়ে যেন পড়াশোনা থেকে বঞ্চিত না হয় তার প্রতিজ্ঞাও কিন্তু আপনাদেরকে করতে হবে। যার যত ক্ষমতা আছে সবাইকে উচ্চ শিক্ষিত করার কার্যক্রম আমাদেরকে তৈরি করতে হবে। ম্যাডাম একদম প্রত্যন্ত গ্রামের মেয়ে, প্রত্যন্ত গ্রামের মেয়ে, খাতড়ার মুড়া গ্রামে জন্মেছে, ছোটবেলা পড়াশোনা শেখার বাবা হাই স্কুলের টিচার হলো, দুধাতে গিয়ে পড়েছে, দুধাতে পড়াশোনা করে যদি বাঁকুড়া কলেজে পড়ে যদি বাঁকুড়া ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের আইন বিভাগের অধ্যাপিকা হতে পারে। আমি মনে করি আমাদের অনেক বুদ্ধিমান ছেলে মেয়ে আছে যারা এসসি এসটি ওবিসি রিজার্ভেশন ছাড়াই ফার্স্ট হতে পারে। পরশু দিন একটা রেজাল্ট বেরিয়েছে ঝাড়গ্রামে, উমাশঙ্কর মাহাতো ফার্স্ট হয়েছে, সমস্ত জেনারেলকে টপকে গিয়ে সে ফার্স্ট র্যাঙ্ক করেছে, সে ওবিসিতে নয় জেনারেল ক্যাটাগরিতে ফার্স্ট হয়ে চাকরি অর্জন করেছে। এই রকম ছেলেও আমাদের কাস্টের মধ্যে আছে। তাই পড়াশোনা আমাদের শিখতে হবে, আমাদেরকে ইচ্ছাকৃতভাবে এই শিডিউল লিস্ট থেকে বাদ দিয়েছে। তার কারণ তারা পুরুলিয়া তখন ভজহরি মাহাতো মানভূম লোকসভা থেকে লড়েছিল, জেনারেল সিট করেছিল, একমাত্র এমপি পায়ে খালি পায়ে হেঁটে ভজহরি মাহাতো দিল্লি গেছিল ভারতবর্ষে। ভজহরি মাহাতো তখন লোকসেবক সংঘ থেকে লড়ে জিতেছিল, যাতে জেনারেল রাখা যায়, যাতে সিডিউলে না আসে, যাতে ঠিক সিডিউল না হয়, যাতে আদিস্থান আমরা না ভোগ করতে পারি, যেটা আন্দোলন হয়েছিল সেই জন্যই আমাদেরকে এই এসটি যে লিস্ট আমাদের শিডিউলের তালিকা, সেই তালিকা থেকে দিল্লির ষড়যন্ত্রীরা, দিল্লির দেশীয় ব্রিটিশরা আমাদেরকে বঞ্চিত করছে, লাঞ্ছিত করছে, অবহেলিত করছে। এই দেশীয় ব্রিটিশদের বিরুদ্ধে জোরদার জেহাদি আন্দোলন করতে হবে, তবেই আমাদের আমাদের সমাজ সত্তা, জাতি সত্তা, মানব সত্তা, আমাদের সামাজিকতা, মানবিকতা সত্তা বাঁচবে। শুধু মিটিং আসবেন, বক্তব্য শুনবেন, কাজ করবেন, তা করলে কিন্তু হবে না। আপনার পাড়াতেও আপনাকে করতে হবে। আপনার পাড়ায় কোন লোক যেন লেখাপড়াহীন না থাকে, আপনার পাড়ায় যেন সবাই পড়াশোনা করে, সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে, শিক্ষাগত ভাবে উন্নতি করে, সেই অভিযান চালাতে হবে। স্বরাজ গ্রাম, স্বরাজ ভারত, স্বরাজ জনগণ, স্বরাজ কর্মী, সেই স্বাধীন সত্তাটার অধিকারের আন্দোলনও আমাদেরকে করতে হবে। আর আমাদের যে দাবি দেওয়া সাংবিধানিক অধিকার যে দিচ্ছে না, তার আন্দোলনও আমাদেরকে করতে হবে। এই সাংবিধানিক অধিকার বহুমুখী অধিকার আছে, করবিল, মুন্ডা, ওরা, মোটান, সাঁওতাল, মাহাতো, কুর্মী, পিছিয়ে পড়া জনজাতি, আমরা একটা বৃহৎ ভূখণ্ড জাতি আছি। এই ছোটনাগপুর, মানভূম, সিংভূম, দলভূম, বরাভূম, গঞ্জভূম, আমাদের সুকুমার মাহাতো যে সন্দেশখালী যে এমএলএ, সে কিন্তু এসপি হিসাবে এমএলএ, তার সাবকাস্টটা ভূমির দিকে বলে সে এসপি সার্টিফিকেটটা পায়, এবং ওকে অনেক কেস করেছে আদিবাসীরা, অন্তত 12-14 কেস করেছিল, কিন্তু সুনীল ওই সুকুমার মাহাতোর ভাইরা সবাই ইংলিশের টিচার এবং প্রফেসর, এবং ওদের দলিল এবং রেকর্ড ওরা ব্রিটিশ ভারত থেকে সঞ্চয় করে রেখেছিল বলে ওরাকে কেসে হারাতে পারেনি। ওরা জিতেছে এবং প্রমাণ করেছে যে আমরা এসপি, আমাদের কাছে তার দলিল দস্তাবেজ আছে। আমাদের বেদি আইন হিসাবে যারা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে আছে, তাদের এসটি সার্টিফিকেট নাকচ করে দিচ্ছে, কিন্তু তখন তারা ছিল, তারা বাংলাদেশ থেকে এসেছিল ওইদিকে বলে। আজকে বহুমতি ষড়যন্ত্রের দ্বারা আমাদেরকে শাসন শোষণ অবিচার করছে। তাই উন্নতির পথ দু তিনটা চারটা পথ আমাদেরকে বাতিল নিতে হবে। যারাকে ভিডিও ডিএমদেরকে আমরা স্যার বলি, ওরা আমাকে সাহা বলে, গোবস্যার ভাবে আমরাকে, ওরা গোবস্যার করে দিচ্ছে আমাদেরকে। আমরা স্যার বলি আমাদের কাজ করা দরকার, কিন্তু অফিসে যে তারা কাজ করেনি,
তারা আমাদেরকে বঞ্চনা করে আমাদেরকে অত্যাচার করে আমাদের কাজে তাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করেনি সেই জায়গায়ও কিন্তু আমাদের প্রতিবাদ আন্দোলন করা দরকার যে আমার কাজ করার জন্য আপনি চাকরি পেয়েছেন তাই আমার অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা আমার অফিস আদালতের কাজকর্ম আমার অধিকারটা দেওয়া আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে এই কথা আমাদের বলতে হবে আমাদের ছেলে মেয়ে আমি বিসকুড়িয়াতে আমাদের একজন সেপ্টেম্বরে ইউপিএসসি পরীক্ষায় পাস করে এখন রাঁচিতে সে বড় পোস্টে আছে চাকরি আছে আমাদের এই বিসকুড়িয়ার কাছেই ইন্ডিয়ান অয়েলের আমাদের এখন যে জিএম আছে জেনারেল ম্যানেজার দিল্লিতে থাকে এরকম অনেক বড় বড় জায়গায় আমাদের এখানে ঝালদার কাছে একজন আছে যে আইসিআর এর সায়েন্টিস্ট আছে হেড আছে পূর্বিয়ার ছেলে আমরা আমাদের লোকজন যারা যেখানে এখানে বুদ্ধিজীবী মানুষজন আছে বা আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত সাধারণ মানুষ শিক্ষিত আমাদেরও তেজ এবং ত্যাগ দরকার আর তেজ আর ত্যাগ হলেই গ্রামের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান গ্রামের সোশিও ইকোনমিক্যাল এডুকেশনাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যাবে আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে স্বাধীনতা 76 বছর বয়স ইকুয়ালিটি ফর কোয়ালিটি এডুকেশন নেই ইকুয়াল এডুকেশন সিস্টেম নেই আমি গরিব বলে বড়লোকের ছেলেমেয়েরা সিবিএসসি আইসিএসসি কনভেন্টে পড়বে বড়লোকের ছেলেমেয়েরা জজকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে জজ ব্যারিস্টার হবে বড়লোকের ছেলেরা আইএএস আইপিএস হবে আর আমরা গরিব বলে আমরা ধন আমাদের কিছুই থাকবে না এই জায়গাটা তৈরি করছে ভারতবর্ষের একটা কনস্পিরেন্সি দেশীয় ব্রিটিশের সম্প্রদায় যারা হচ্ছে আমাদের নাদির শাহের বাচ্চারা ভারতবর্ষকে লুটছে চুষছে আর দুবাইয়ে নিয়ে গিয়ে বাড়ি ঘর করছে এই নাদির শাহের বাচ্চাদের বিরুদ্ধে লড়াই করতে হবে এই জন্মদ্বীপের নাগরিকদের এসসি এসটি ওবিসি পিছিয়ে পড়া জনজাতি উপজাতি মানুষদেরকে ডিভাইডেশন রুল নয় এক হতে হবে এক হয়ে আমাদের অধিকার ইকুয়ালিটি এন্ড লিবার্টি অধিকার আমাদেরকে লড়াই সংগ্রাম করতে হবে তার জন্যই আমাদের এই বৃহৎ ভূখণ্ডে কুর্মী জাতি কুর্মী সমাজের মানুষকে পড়াশোনা এবং সামাজিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষাগতভাবে উন্নত জায়গায় পৌঁছাতে হবে একাধারে যেমন আন্দোলন আন্দোলনের চাপ সৃষ্টি দিল্লি পর্যন্ত কলকাতা পর্যন্ত সঙ্গে সঙ্গে আমাদের অর্থনৈতিক সামাজিক উন্নতি করতে হবে ওরা বলেছে বি আর আম্বেদকর বলতো যে সব কিছু দেবে ভিক্ষা দেবে চাল দেবে কল দেবে শাড়ি দেবে জল দেবে কিন্তু শিক্ষা দেবে না তাই আমাদেরকে উপযুক্ত ইকুয়ালিটি শিক্ষা আমাদের কোয়ালিটি সম্পন্ন শিক্ষা আমাদেরকে দিতে চাইনি সেই একলব্যের মতো আঙুল কেটে দিয়ে অর্জুনকে বড় করতে চাই এই জায়গায় আমাদের পরিস্থিতির প্রেক্ষাপটটা তৈরি হয়েছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি আবেদন করতে এসেছি আন্দোলন মিছিল মিটিং সভা সমিতি শুধুমাত্র জনসভা বা লিডারের মধ্যে শিবিরের মধ্যে দিয়ে নয় প্রত্যেক গ্রামে পাড়ায় ঘরে আপনার জাতি আপনার সমাজ আপনার মানুষ আপনার গ্রাম আপনার পরিবার কিভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষায় উন্নত হবে তার সংগ্রাম প্রচেষ্টা উদ্যোগ গ্রহণ করতে হবে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা আছে সঞ্জয় বলছিল নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা আছে যাতে 40 এর নিচে বয়স যারা 18 থেকে 40 এ বয়স তাদের তেজ আর ত্যাগকে বাড়াতে হবে আমরা দেখেছি নতুন প্রজন্মের ছেলেরা দুর্বল হয়ে যায় তেজ আর ত্যাগ নেই আমি এক সময় যখন ওই 8 সাল 3 সাল 9 সাল বলছে তখন হারমাল মাওবাদী যৌথবাহিনী চোখের সামনে দাঁড়িয়ে বলেছিলাম আপনাকে ক্যাম্প থেকে ছাড়িয়ে ঘর পাঠিয়ে দেব সেই কাজই করেছিলাম তাই প্রতিবাদ প্রতিরোধ তেজ আর ত্যাগ যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত না হয় তাহলে সমাজকে জাতিকে রাষ্ট্রকে মানুষকে উন্নত করতে পারবেন না আজকে অজিতদা আছে অজিতদা একসময় ঝাড়খণ্ড পার্টি করতো এইখানে আমাদের পুরুলিয়া সৈনিক স্কুল আছে সৈনিক স্কুলের মাঠকে নাগল করে দিয়েছিল সৈনিক স্কুলের মাঠকে নাগল করে দিয়েছিল বলছে তোমার বাপের সম্পত্তি তাহলে আমার পূর্বপুরুষের সম্পত্তি রঘুনাথ মাহাতো ওটাই বলেছিল 1767-তে যে জল জমি জঙ্গল আমার বাবা ঠাকুর দাদা চৈত্র পুরুষরা তৈরি করেছে তুমি বেটা সাত সমুদ্র 13 নদী পার হয়েছে বলছো এগুলো আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়ানি লাভ করে নিয়েছি সব আমি নিয়ে নেব এগুলো আমার সব হয়ে যাবে আমি এগুলো দখল করে দেবো এটা কখনো হতে পারে না আজ সেটাই করছে আমার একজন কোন দাদা বক্তব্য রেখে বলছিল
কালিমাটি 35 একর জায়গা দান করেছিল। টাটা আমি ঘন অনেকবারই যাই জামশেদপুর টাটা, টাটাতে আর বেশিরভাগ কর্মীরা নেই। সন্তোষ মাহাতো বলে একটা ছেলে আছে, টাটার মানগোর ভিতরে এখনো তাদের প্রায় 12-14 একর জমি আছে। ওই জমিটা প্রত্যেক বছরেই কেউ কেউ দখল করে নিতে চায় আর পুলিশ প্রশাসনকে ব্যবহার করতে চায়, কিন্তু ওদের দাপটে ওরা 5-7 ভাই আছে বলে ওই 12 একর জায়গাটাকে দখল করতে পারেনি। তাহলে ওটাও দখল করে হয় বিহারি নালে অন্য কেউ রাও করে তারা তাড়িয়ে দিয়ে তারা বাইরে থেকে বের করে দেবেন। তাই আমি আপনাদের কাছে বলবো, এই আন্দোলনটা সার্বিক করতে চাই, আন্দোলনের ব্যক্তিটা চাই, আন্দোলনের মন এবং হৃদয় নিয়ে আমার চিন্তা চেতনা বোধ বোধগম্যটা চাই। শুধুমাত্র আন্দোলনের জন্য আন্দোলন, শুধুমাত্র আশার জন্য আশা, শুধুমাত্র অজিতদা ডেকেছে বলে এসেছেন, আদিবাসী কর্মী সমাজ বলেছে বলে জোরবাড়ি করেছে বলে এসেছেন, তারপরে বাড়ি গিয়ে ভুলে যাবেন আপনার গ্রামের কথা, আপনার পাড়ার কথা, আপনার সমাজের কথা, আপনার ছেলেদের কথা, আপনার সমাজের ছেলে মেয়েদেরকে কিভাবে উন্নত করা যায়, দেশহিতৈষী উন্নত করা যায়, অন্যায়ের প্রতিবাদ করা যায়, তার কথা বলতে ভুলে যাবেন। আর বলছিল সঞ্জয় একটা কথা, আমি সবসময় প্রতিবাদ করি, সবসময় বলি, কখনো কখনো মাইকে বলি, কখনো কখনো খালি মাইকে বলি, কিন্তু বলতে কিন্তু আমি ভুলিনি, যেখানে সুযোগ পাই সেখানেই কিন্তু আমি বলি। কখনো কখনো বলতে বলতে আমার পথ চলে যায়, তাও কিন্তু আমি বলতে ছাড়িনি। আমি বলেছিলাম এই লোকটা সিজ দা ভেরি ব্যাড লেডি দিদি, এ চুরি করছে, ডাকাতি করছে, আমার পথ চলে গেছিল পশ্চিমাঞ্চলের পথ, কিন্তু আমি তাতে কিছু পা হয়নি। যে খারাপ সে খারাপ, সে তৃণমূল হোক, সে বিজেপি হোক, সে সিপিএম হোক, সে কুর্মি হোক, সে সাঁওতাল হোক, সে ভূমি হোক, যে খারাপ মানুষ সে খারাপ মানুষ, তাই ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, আপনার বিবেক আপনার চেতনা যেটা বলবে সেই কাজই করতে হবে। তাই কর্মী সমাজের কাছে আবেদন যে আপনারা আন্দোলন, আপনার সমাজকে যতক্ষণ না অন্য সমাজের সঙ্গে ইকুয়াল করতে পারছেন, উন্নত করতে পারছেন অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শিক্ষায়, আজকে পুরুলিয়াতে দেখবেন বেশিরভাগ ব্যবসা কারা করে, মাড়োয়ারিরা করে, তাহলে আমাদের দোষ নেই কিছু, তার কারণ আমাদের ব্যবসা বাণিজ্য করতে আমাদেরকে কেউ শিখায়নি, কেউ বলেনি খাটো আর খাও, ওই সন্ধ্যা শাকের ভাজা আর মার ভাত খেয়ে বেঁচে থাকো, যতটুকু লেখাপড়া হয় করো, আর না হয় তো গরু চড়াও, ছাগল চড়াও, ভেড়া চড়াও, চাষ করো আর ব্যবসা করো, এইভাবেই থাকো। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের রাজনৈতিক ভাবে, আমাদের সামাজিক ভাবে, আমাদের প্রশাসনিক ভাবে, আমাদের জুডিশিয়াল নেবে, আমাদের সব জায়গায় সর্বস্তরে থাকতে হবে। যদি হাইকোর্টে আমরা যাই, দেখবো কলকাতা হাইকোর্টে দুটো তিনটে আমাদের উকিল আছে, একটাও জজ হয়নি। ম্যাডাম দুবার জুডিশিয়াল পাস করেছিল, দুবার জুডিশিয়াল পাস করেছিল, কিন্তু ভাইবার ডেকে ডেকেছিল, একবার বোম্বেতে লাইসেন্সিং কর্পোরেশন ইন্ডিয়ার ল অফিসার হয়েছিল, সেখানেও জয়েন করেনি, সেটাও ছেড়ে দিয়ে এসেছিল, 8 বছর কোর্টে প্র্যাকটিস করেছিল, হাইকোর্ট জজ কোর্টে, তারপরে ইউনিভার্সিটি প্রফেসর হয়েছে। তাই চেষ্টা উদ্যোগ পড়াশোনা আমাদেরকে ভালো করে করতে হবে, সর্বস্তরে আমাদের সমাজের ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কি আইএসআইপিএস এডমিনিস্ট্রেটিভ স্তরে পঞ্চায়েতের সেক্রেটারি থেকে চিফ সেক্রেটারি, কি আমাদের পলিটিক্যাল জায়গা থেকে, কি আমাদের জুডিশিয়াল ব্যবস্থা থেকে, কি ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা থেকে, কি চাষবাসের ব্যবস্থা থেকে, সর্বস্তরে উন্নতি করতে হবে। এবং যে সংবিধান তৈরি হয়েছে, যে সংবিধানে আমরা বঞ্চিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অবহেলিত হচ্ছি, উপেক্ষিত হচ্ছি, এই আন্দোলনের তীব্রতা আরো বাড়াতে হবে। বলতে বলতে অনেক বেশি বলা হয়ে গেছে, আমাদের অনেক নেতৃত্বরা আছে, সবাই বলবে, আমি অজিতদাকে লাস্ট একটা অনুরোধ করে রাখবো, যারা সমাজের জন্য ডেডিকেশন, ডিভোশন, স্যাক্রিফাইস করে গ্রাম সমাজকে উন্নত করতে চায়, গ্রাম সেবক, সমাজ সেবক, জাতির সেবক হতে চায়, সেই ছেলেদের চিহ্নিত করুন আর গ্রামগুলোকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শিক্ষায় উন্নত করার জন্য একটা অভিযান শুরু করুন, যাতে সব রকম ভাবে গ্রামগুলো সোশিও ইকোনমিক্যাল এডুকেশনাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয় এবং ইকুয়ালিটি লিবার্টি আমাদের বাড়ে এবং সব জায়গায় সব কার্যক্রম হয়। আর এই রাজ্য সরকারের ব্যাপারে আমাকে যেখানে বলতে বলবে, যেখানে যে জায়গায় সব জায়গায় বলি, কিন্তু রাজনৈতিক দলের একটা প্যাটার্ন, তারা তো অন্য জায়গায় থেকে বিলং করে, তারা অনেক কথা শুনে অনেক কথা শুনে না, কখনো কর্মী ডেভেলপমেন্ট বোর্ড, কখনো কুটমানি ভাষা, কখনো সর্বধর্ম, ছাঁট দিতে চাই, ছাঁট দিয়ে ভুলাতে চাই, ভুলিয়ে দিয়ে আসল মাংসটা লোক খেতে চায় ওরা, আমাকে ভুলিয়ে ভুলিয়েই 75 বছর তারা খাচ্ছে, আমরা যাতে আর ছাঁট না খাই, আমরা যাতে আসল জিনিসটা খাই আমরা পাই, তার জন্য কিন্তু লড়াই করতে হবে, ছাঁট খাওয়া অভ্যাসটা ভুলে যেতে হবে, আর একে অপরের দ্বন্দ্ব
মানবতা ভুলে যেতে হবে। তুচ্ছ জিনিসে নিজেরা ঝগড়া লেগে বড় আঁঠিটা দাবি করে নিয়ে চলে যাচ্ছে গাছটা, এই জায়গায় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। মনে রাখতে হবে এই মাটি, এই জল, এই সমাজ আমার, আমার পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগে তৈরি করেছে, লড়েছে এবং করেছে সেই সমাজকে বাঁচানোর জন্য, সেই সমাজকে রক্ষা করার জন্য, সাংবিধানিক অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জোরদার উত্তাল আন্দোলন আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে, আবেদন জানিয়ে আবারও সকলকে শ্রদ্ধা নমস্কার জহর প্রণাম কৃতজ্ঞতা মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিবর্গকে গড় জহর জানিয়ে আমার অতি সংক্ষিপ্ত শত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার, জহর।